পরিকল্পনাহীনভাবে কাজ হচ্ছে ড্রেনের, বিরোধী না থাকায় মুখ খোলেন না কেউই। মিঠুপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকায় হচ্ছে বেশ কয়েকটি ড্রেন, কিন্তু ড্রেনে জল নিকাশের কোনো ব্যবস্থাই নেই, কোনো পরিকল্পনা নেই, এমনই অভিযোগ স্থানীয়দের। শুরুতেই জমে থাকছে জল, জল কোন দিক দিয়ে আসবে আর কোন দিকে যাবে তার কোনো পরিকল্পনা করেনি মিঠুপুর গ্রাম পঞ্চায়েত, এমনই অভিযোগ সাধারণ মানুষের। যদিও এ বিষয়ে মিঠুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে কথা বলতে গেলে তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখে কুলুপ এঁটেছেন। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। করবি যে মেম্বার আছে তুমি দেখতে পাচ্ছি, যে ঠিকাদার নেই সিনিও তো দেখতে পাচ্ছে কাজ খারাপ হচ্ছে, সবই তো বুঝতে পারছে, তাও তো প্রতিবাদ করতে কিছু কাজ হচ্ছে না, সব কাজগুলো করেছে, প্রতিবাদ করে তো ফায়দা কিছু হচ্ছে না, জল তো এইভাবে আসছে দেখি আসছে, জল উল্টে ওই দিকে যাওয়ার কথা। গ্রাম থেকে শুরু করে একদম উঁচু সব লেভেলে তো চোর, সবাই চোর, সবাই চোর, কে ভালো আছে দেখান দেখার একটা। আচ্ছা সেই কারণে কি রাস্তার এই বেহাল অবস্থা? বিরোধী থাকলে তো এইভাবে কাজ তো হতো না, বাজে কাজ হয়েছে, এলোর কাজ হয়নি, আমরা আমরা ঠিকাদারি করি, বুঝতে আমরা বাইরে বর্ধমানে ঠিকাদারি করে গেলে সব কত বাজে কাজ হয়েছে, আর জল দেখেছ একটু জল চাইলে আপনার ফিনিশিং নেই, ফিনিশিং নেই, সব রাফ কাজ হয়েছে, এই যে কাজগুলো একসঙ্গে করে দিয়ে যাবো করছে না সব, মানে যে যে যা পারছে করে দিতে, এখান থেকে জলই যাচ্ছে না, এই না না পরিকল্পনা নেই, ও ওই এইখান থেকে যে কাজ করেছে তার তার করতে ওই ধারে জল মানে ঘুরিয়ে আসবে, এদিক থেকে যাওয়ার কথা তো ঘুরিয়ে আর এদিকে মানে ও ধারে আপ হয়ে গেছে, এদের ডাউন হয়ে গেছে।